What's up, people? This is my show, bro. Welcome to my YouTube channel and Facebook page. Right now, guys, I'm going to say I'm going to say ব্যাটারি এটা চেঞ্জ করেছি বা আমার এটা হচ্ছে বয়া M1 যদিও এইটা আসলে মোটোব্লগের জন্য না এই মাইক্রোফোনটা ও অনেকদিন পরে আজকে ভিডিও রেকর্ড করতেছি শুধু যে মাইক্রোফোনের লাইগা এরকম না মাইক্রোফোন ছাড়াও বৃষ্টি সব কিছু মিলায়ে একটু বিজি ছিলাম বাসার কাজে তো সব কিছু মিলায়ে একটা মানে যা জানার মধ্যে দিয়ে যাইতেছিল সময়টা যার কারণে ভিডিও রেকর্ড করা হয় নাই আর এখন থেকে চেষ্টা করবো রেগুলার ভিডিও দেওয়ার দেখি কতটুকু সম্ভব হয় মানে পুরোপুরিটাই চেষ্টা করবো আর অলরেডি মাইক্রোফোন অর্ডার করা হয়ে গেছে কয়েকদিনের ভিতরে চলে আসবে যেহেতু আমি শ্রীমঙ্গলে থাকি ঢাকা থেকে আসবে তো সেক্ষেত্রে কয়েকদিন সময় লাগবে এটা স্বাভাবিক বিষয় আর আজকে আমার মাইক্রোফোনটা আমি সেট করেছি হচ্ছে মুখের একদম সামনাসামনি না একটু সাইড করে সেট করছি বাম দিকে তো দেখি আজকে মাইকের আওয়াজটা কেমন হয় তত দুই দিনের ভিডিও রেকর্ড করছি একদিন হচ্ছে কি মানে আমি পিনটা লাগাই দিই আরেকদিন হয়েছে কি যে ভয়েসের অবস্থা এতটাই খারাপ যে ওই ভিডিওগুলো পাবলিশ করেন কিন্তুই না তারপরে আমি কয়েকদিন আগে দুই একটা ভিডিও আমি শুধু শুধু এমনিতেই পাবলিশ করছি কিছু করার নাই যে আমার কাছে ভিডিও নাই পাবলিশ করার মতো যার কারণে আমি এগুলো করছি আর মানে অনেকদিন ধরে তো ভিডিও রেকর্ড করি না যার কারণে মোটামুটি একটা মানে হ্যাঁ ওই রকম ইয়ার মধ্যে চলে গেছিলাম আর আজকে থেকে চেষ্টা করবো যে রেগুলার ভিডিও আপলোড করার আর যারা এতদিন ধরে আমার ভিডিও দেখেন আমাকে সাপোর্ট করেন তাদের উদ্দেশ্য বলতেছি এখন থেকে রেগুলার ভিডিও পাবেন আশা করি আর রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করবো আর আমার চ্যানেলে এখনও যারা নতুন যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি এই ভিডিওটা দেখতেছেন তাদেরকে বলতেছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দেবেন যাতে নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তো আশা করি আমার সাথেই থাকবেন ভিডিওগুলো দেখবেন ভালো লাগবে আর গত কয়েকদিন আগে আসলে আমি একটা অ্যাক্সিডেন্ট করি অ্যাক্সিডেন্ট করার কারণে সপ্তাহখানেকের উপরে আমি বাসায় ছিলাম বাসাতে মানে একটা বেড়া ফেলে দেয় অ্যাক্সিডেন্টটা করি হচ্ছে আমাদের শ্রীমঙ্গল বৈরব বাজার যার কারণে এই বিকটা নিয়ে অ্যাক্সিডেন্ট করি নাই অ্যাক্সিডেন্টটা করছি হচ্ছে আমার 210 দিয়ে গত 5 মাসে 3 বার অ্যাক্সিডেন্ট করছি আমি 3 বার আর একজন 1 বার অ্যাক্সিডেন্ট করছে 4 বার মোট তো 4 বার অ্যাক্সিডেন্ট হয়েছে ওই একমাত্র হন্ডা ড্রিম 110 বাইকটারই কেন জানে ওই বাইকটা নিয়ে কীভাবে কী হয়ে যায় আসলে ওইটা বলার মতো না তো 3 বার আমি অ্যাক্সিডেন্ট করছি তিনবারে আমি ব্যথা পাইছি খুব ভালোই ব্যথা পাইছি মানে শরীর টরীর ছড়াইছে হাত পা তো গত যেদিন আমি অ্যাক্সিডেন্ট করছি ওই দিন একটু বেশি আমার ক্ষতি হয়ে গেছিল ওই দিন একটু বেশি ক্ষতি হয়ে গেছিলো বলতে আমার কোমরের মধ্যে আমি প্রচণ্ড ব্যথা পাইছে পা তো শুনছে হাত তো শুলাইছে কিন্তু সবচেয়ে বেশি যে জানাতে ব্যথা পাইছি ওইটা হইতেছে আমার কোমরের বাম সাইড দিকে মানে বেশ চাপ খাইছে হাড়ের মধ্যে তারপরে হচ্ছে যায় ওই মাংসগুলোর মধ্যে অনেক বেশি চাপ খাইছে তো চাপ খাওয়ার ফলে জায়গাটা তো চামড়া তো উঠছেই শুনছেই আর অনেক বেশি চাপ খাওয়ার ফলে মাংসটা মানে ঠিক হইতে জায়গাটা সুস্থ হইতে অনেক বেশি সময় লাগছে মোটামুটি 4-5 দিন শুধু এটা থেকে শুধু পানি ছাড়ছে যেহেতু কোমর চাপ খাইছে মাংস থেকে গেছে যার কারণে একটি অবস্থা হয়েছে আর বাকি হাত পায়েরগুলো এখনও তো আমি শুকায় নাই হাঁটুতে আর হাতেরগুলো একদম শুকায় গেছে আমি এখন আপনাকে দেখাইতে পারবো না এই যে দুজন দেখেন আর এই জায়গাতে তো আমি ব্যথা ব্যথা পাইনি শুধু কোনো ইয়ে পাইছি আর হচ্ছে কোনো উপরে পাইছি ও হচ্ছে ঘটনা আর বাইকের তেমন কোনো ক্ষতি হয় নাই বাইকে শুধু পা রাখার ইয়েটা বাম দিকে আমি তো জাস্ট এইদিকে পড়ছি তো টার্নিংয়ের মধ্যে হঠাৎ করে চেষ্টা গেছে তো যার কারণে শুধু পা রাখার ইয়েটা একটু ব্যাকআপ হয়েছে আর কোনো কিছু হয় নাই বাইকে মোহন বাজার একমাত্র কারণ হইতেছে আমার এই বাইকটার রেজিস্ট্রেশন পেপারসের মেয়াদ চলে গেছে আমার হ্যাঁ মেয়াদ আজকে তো 3 মাস আগে চলে গেছে আমার মাথায় নাই আর আমি এই বাইক নিয়ে সিনার যাইতেছি ওই জায়গাতে ওই জায়গায় ঘোরাঘুরি করতেছি স্মার্ট কার্ড দেওয়ার ডেট যেটা ওইটা আর কি ও স্মার্ট কার্ড যদি ওই ডেটে না দেয় তাহলে ডেটটা বাড়াইতে হয় কিন্তু আমার আর মাথায় নেই ওইটা যার কারণে আমি ডেটটা বাড়াই নাই আমাকে যদি পুলিশ ধরতো তাহলে আমাকে সেরকম মামলা দিত তো ভাগ্য ভালো যে আমি আসলে বাইসা গেছি ওইরকম কারো হাতে পড়ি নাই তারাই আমার পেপার ডেস্কে ওরা ভালোভাবে চেকও করে নেয় যার কারণে আমি বাইসা গেছি
এখান থেকে বিআরটির দূরত্ব আর বেশি না, হয়তো আর 1.5 কিলোমিটার আছে। তো বিআরটিতে যাব, যদি স্মার্ট কার্ডটা হয়ে যায় তাহলে হয়ে গেল, আর যদি না হয় তাহলে ওই কাগজটার ম্যাপ বাড়াই আনতে হবে। যেমন যতদিন ম্যাপ দেয় আমাকে ম্যাপটা বাড়াই আনতে হবে। আর আমার ফোনে কোনো SMS ও আসে না, জানি না কেন আমার আগের 100 ড্রিম 100 টেনও কোনো SMS আসে নাই। এটার কী কারণ আমি আসলে জানি না, SMS না আসার কারণ। তো দেখি আজকে যাই, আমার মনে হয় না আমি স্মার্ট কার্ডটা পাবো, আমাকে ডেপটাই বাড়িয়ে আনতে পারি। তো ডেট বাড়িয়ে আনলেও চলবে, চলতে পারবো, সমস্যা নাই, পুলিশ মামলা দেবে না। স্মার্ট কার্ডটা হয়ে গেলে তো ভালোই।